আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? আপনি কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় এদের খবর দেখতে, ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ, বিজেপি নিউজ বাংলা। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে। জামিন পেলেন বিজেপির নবান্ন অভিযানে অস্ত্রসহ ধৃত প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিং। সোমবার 2,500 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেন হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেদিনের ঘটনায় ধৃত প্রিয়াংশু পাণ্ডে ও আনন্দ সোনারকাকে ফের দুদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বলবিন্দরের পক্ষের আইনজীবী জানিয়েছেন, বলবিন্দরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা পরিষ্কার হয়ে গিয়েছে। লাইসেন্স বৈধ ছিল বলে দাবি করা হয় এবং আদালত সেটাই মনে করেছে। তিনি আরও জানান, তদন্ত চলাকালীন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে মামলা সংক্রান্ত কিছু তথ্য টুইট করা হয়েছিল, যা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাজিস্ট্রেট। বলবিন্দরের জামিন নিয়ে সরকারি পক্ষের আইনজীবী কোনো বিরোধিতা করেননি। সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন, তদন্তের গতি প্রকৃতি ও দুপক্ষের আইনজীবী ও পুলিশের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছেন, তবে তদন্ত চলবে। আর অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধেও আরও অন্যান্য ধারায় মামলা রয়েছে, যার জন্য পুলিশ 3 দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছে। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত 8 তারিখ নবান্ন অভিযান ছিল বিজেপি যুব মোর্চার। সেখানে আইন ভঙ্গ ও অবৈধভাবে মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে আসাসহ বিভিন্ন অভিযোগে বলবিন্দর সিংকে গ্রেফতার করেছিল পুলিশ।